নমস্কার এডুকেশন জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব বটনে প্রেস করুন পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটিতে প্রেস করুন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলো লাইক করুন শেয়ার করুন ধন্যবাদ আজকে আমরা আলোচনা করব পেডাগোজি শিশু শিক্ষা শিশু মনস্তত্বের বারো নম্বর ভিডিওটি নিয়ে বলে রাখি ইতিপূর্বে আমাদের এগারোটি ভিডিও তৈরি করা হয়েছে যার লিঙ্কগুলো আপনার ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আজকে বিশেষ করে এই পেডাগজির প্রশ্নগুলো আমরা আলোচনা করব আজকের ভিডিওর প্রথম প্রশ্নটি হল ভাইগস্কিকে কোন ধরনের নিমিত্তিবাদের অন্তর্ভুক্ত করা হয় সামাজিক নির্ভর নিমিত্তিবাদ ব্যক্তি নির্ভর বা কোনোটিও নয় তাহলে এখানে উত্তরটি হবে এ নাম্বার ভাইগর্স্কিকে সমাজ নিমিত্তিবাদ অন্তর্ভুক্ত করা হয় দুই নাম্বার নিচের কোনটি ভাইগর্স্কির শিখুনি সমাজ নিমিত্তিবাদের মূল নীতি নয় কোনটি নয় এ নাম্বার সামাজিক মিথস্ক্রিয়া শক্তিদায়ক উদ্দীপক জেড পিডি জেড পিডি ফুল ফর্মটা আমরা দিয়ে দিয়েছি জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্ট আর ডি নাম্বার হলো ভাড়া বন্ধন বা স্ক্যাফোল্ডিং জোন অব প্রক্সিমাল ডেভেলপমেন্টের বাংলাটা হলো বিকাশের নৈকট্য সীমা এই দুই নাম্বার প্রশ্নের উত্তরটি হবে শক্তিদায়ক উদ্দীপক কোনটি নয় কিন্তু বলা হয়েছে ভাইগস্কির মতে শিখনের সমাজ নিমিতিবাদের মূল নীতি নয় কোনটি শক্তিদায়ক উদ্দীপক তার মানে বাদ বাকি তিনটি কিন্তু সমাজ নিমিতিবাদের মূল মধ্যে পড়ছে তিন নম্বর তিন নাম্বার প্রশ্নটি কোহলবার্গের নৈতিক বিকাশ কয়টি পর্যায়ে বিভক্ত তাহলে বলে রাখি কোহলবার্গের যে নৈতিক বিকাশ স্টেজ অব মোরাল ডেভেলপমেন্ট এটি হল তিনটি ভাগ উত্তর হবে বি নাম্বার তিনটি ভাগ সেই তিনটি ভাগ কি কী প্রাক প্রথাগত পর্যায় যেটি চার বছর থেকে দশ বছর প্রথাগত পর্যায় সেটি দশ বছর থেকে তেরো বছর এবং উত্তর প্রথাগত পর্যায় তেরো বছর এবং তার বেশি বয়স স্টেজ অব মোরাল ডেভেলপমেন্ট নৈতিক বিকাশের পর্যায় হলো তিনটি তার তিনটি কি কি প্রাক প্রথাগত পর্যায় প্রথাগত পর্যায় আর উত্তর প্রথাগত পর্যায় চার থেকে দশ বছর দশ থেকে তেরো বছর এবং তেরো বছরের তেরো বছর এবং তেরো বছরের ঊর্ধ্বে তাহলে তিনটি গেল পর্যায় চার নাম্বারটি কি বলছে কোহলবার্গের নৈতিক বিকাশের স্তর কয়টি আগেরটি ছিল পর্যায় এটি হলো স্তর দুটি চারটি ছটি আটটি বা কোনোটি নয় তাহলে কোহল বার্কের বিকাশের স্তর হলো ছয়টি উত্তর হবে সি এই ছটির মধ্যে যে ভাগগুলো করা আছে আমরা যে উপরে তিনটি স্তরের কথা বললাম পর্যায়ের কথা বললাম সেই তিনটি পর্যায়ের মধ্যে প্রথম যে পর্যায়টি ছিল প্রাক প্রথাগত স্তর চার থেকে দশ বছরের মধ্যে সেই প্রথম স্তরটির দুটো ভাগ প্রথম পর্যায়ে দুটো ভাগ একটি হলো শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রণ আর দ্বিতীয়টি হলো আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রণ তাহলে ছটির মধ্যে কিন্তু দুটো হয়ে গেল পর্যায়ের মধ্যে দ্বিতীয় পর্যায়ে ছিল প্রথাগত স্তর সেটি ছিল দশ থেকে ১৩ বছর এই পর্যায়টিকে দুভাগে ভাগ করা যায় তাহলে দুটো স্তরে তাহলে তৃতীয় স্তরটি হল অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রণ এবং চতুর্থ স্তর হল আইন দ্বারা নিয়ন্ত্রণ আইন মানে যা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত সেটি বলা হচ্ছে আইন দ্বারা নিয়ন্ত্রণ তাহলে ছটি ভাগের মধ্যে কিন্তু চারটি ভাগ হয়ে গেল এবং তিন নাম্বার যে পর্যায়টি ছিল সেই তিন নাম্বার পর্যায়ের আবার দুটো ভাগ যেটি তেরো বছর এবং তার উপরে ছিল তাহলে পঞ্চম ভাগটি কি যুক্তি দ্বারা নিয়ন্ত্রণ আর ষষ্ঠ ভাগটি হলো বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ এই ছটি ভাগ হলো কোহলবার্গের নৈতিক বিকাশ স্তর যে ছটি বলা হয়েছে এই ছটি ভাগ আবার বলছি ছটি ভাগ কি কী একটি হলো শাস্তি ও পুরস্কার দ্বারা নিয়ন্ত্রণ দুই হলো আত্মকেন্দ্রিকতা দ্বারা নিয়ন্ত্রণ তিন হলো অন্যদের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রণ চার হলো আইন বা সমস্ত সমাজ দ্বারা স্বীকৃত তার দ্বারা নিয়ন্ত্রণ পঞ্চম হল যুক্তি দ্বারা নিয়ন্ত্রণ আর ষষ্ঠ হলো বিবেকের দ্বারা নিয়ন্ত্রণ এই হলো ছটি ভাগ এবার পাঁচ নাম্বার প্রশ্নটি বিকাশের এমন একটি সময় যখন শিশু শিশুটিকে শিশু বা প্রাপ্ত প্রাপ্তবয়স্ক বলা যাবে না যাবে কি না তা নিয়ে আমাদের মধ্যে দ্বন্দ্ব বাঁধে আবার বলছি বিকাশের এমন একটি সময় বা পর্যায় যখন শিশুটিকে শিশুও বলা যাবে না প্রাপ্ত প্রাপ্তবয়স্কও বলা যাবে না মানে শিশুকে প্রাপ্তবয়স্কও বলবো না বলবো না এটি নিয়ে একটি দ্বন্দ্ব সৃষ্টি হয় সেই স্তরটি কোন স্তরে আমাদের এই দ্বন্দ্বটির সৃষ্টি হয় কৈশোরকালে বাল্যকালে প্রাপ্ত নাকি কোনোটিও নয় কৈশোরকালে কিন্তু এই সমস্যাটা হয় ঝর কাল বয়সন্ধিকাল কাল যে সময় বলা হয় এই সময় এই সমস্যাটা তৈরি হয় তাহলে উত্তর হবে এ নাম্বার ছয় নাম্বার নার্সারি বিদ্যালয় কার আবিষ্কার বা কে প্রচলন করেছিলেন নার্সারির বিদ্যালয় রেচেল ম্যাকমিলার না মার্গারেট ম্যাকমিলার সি নাম্বার এ এবং বি দুজনেই আর ডি নাম্বার এখানে উত্তর হবে সি নাম্বার নার্সারি বিদ্যালয় কিন্তু এই দুজনে মিলেই কিন্তু তৈরি করেছিলেন বা আবিষ্কার করেছিলেন তাহলে এখানকার উত্তর এ এবং বি উভয়ই সাত নাম্বার গণিত শিখনের ক্ষেত্রে যে দুর্বলতাটি দেখা যায় গণিত শিক্ষার ক্ষেত্রে হিসাব নিকাশের ক্ষেত্রে যদি কোনো অসুবিধা দেখা দেয় নির্দিষ্ট বয়সের পরেও সে যদি হিসাব নিকাশ না করতে পারে সেই বয়স অনুযায়ী তাহলে যে সমস্যাটা তৈরি হয় সেই সমস্যাটাকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া গণিত শিখনের সমস্যা যদি দেখা দেয় সেটিকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া তার মানে যে শিশুটি তার নির্দিষ্ট বয়সে যে বয়সে তার যোগ বিয়োগ করার কথা এখন অনেক বড় হয়েও সে যদি যোগ বিয়োগ করতে না পারে হয় সে মূর্খ অথবা সে যতই আমরা তাকে শেখাচ্ছি কিন্তু সে শিখতে পারছে না তাহলে তার মধ্যে যে অসুবিধাটা সেই অসুবিধাকে বলা হচ্ছে ডিসক্যালকুলিয়া এখানে আমরা আরও কিছু তথ্য দিয়েছি পঠন অক্ষমতা যদি থাকে নির্দিষ্ট বয়সে বয়সের পরেও তার যদি পঠন অক্ষমতা দেখা দেয় তাকে বলা হচ্ছে ডিসলেক্সিয়া যদি তার লিখনের অক্ষমতা দেখা দেয় সেটাকে বলা হচ্ছে ডিসগ্রাফিয়া উচ্চারণগত বা কথার অস্পষ্টতাজনিত যে সমস্যা সেটিকে বলা হচ্ছে ডিসআর্থারিয়া ডিসআর্থিয়া আর বাক্য গঠন বা শব্দচয়নের অক্ষমতাকে বলা হচ্ছে ডিসনোমিয়া তাহলে এইখানে আপনারা কিন্তু অনেকগুলো শর্ট কোশ্চেনগুলো এখান থেকে কিন্তু পেয়ে গেলেন আলাদা আলাদাভাবে যে কোনো একটি উল্লেখ করে বলতে পারে যে এটির কোন অক্ষমতার সঙ্গে সম্পর্কযুক্ত তাহলে কিন্তু তার নির্দিষ্ট কিন্তু বলতে হবে এছাড়াও অনেকগুলো আছে আমরা এই নিয়ে একটি পুরো ভিডিও তৈরি করেছি আপনারা সেই লিঙ্কটি লার্নিং ডিসাবিলিটি দিয়ে সার্চ করলে আপনারা শিখন অক্ষমতা দিয়ে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন এই অবধি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন নয় নম্বর দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে টু ফ্যাক্টর থিওরি টু ফ্যাক্টর থিওরিটি দিয়েছেন স্পিয়ারম্যান আর থাস্টন দিয়েছেন দলগত বহু উপাদান তত্ত্ব সেটি হলো থ্রাস্টনের আর দ্বি উপাদান তত্ত্ব হল স্পিয়ারম্যানের এখানে উত্তর হচ্ছে বি দশ নম্বরটি কী হচ্ছে স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্বটিকে যে উপাদান সাধারণ উপাদান সূচিত করে সেটি হলো স্পিয়ারম্যানের ম্যানের দ্বি উপাদান তত্ত্ব একটি হলো জেনারেল মেন্টাল এবিলিটি আরেকটি হলো স্পেশাল মেন্টাল এবিলিটি তাহলে স্পেশাল মেন্টাল এবিলিটিকে এস দিয়ে চিহ্নিত করা হয় আর জেনারেল মেন্টাল এবিলিটি বা সাধারণ মানসিক ক্ষমতা সেটিকে জি দিয়ে প্রকাশ করা হয় তাহলে এখানে উত্তর হবে সি নাম্বার তাহলে এখানে দুটো উত্তর পেলাম জেনারেল মেন্টাল এবিলিটি হলো জি আর স্পেশাল মেন্টাল এবিলিটি হলো এস স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব এই দুটো উপাদান দিয়েই সম্পূর্ণ তৈরি এগারো নাম্বার দুইজন শিক্ষার্থী একই রকম হয় না এই কথাটি বলতে বোঝায় শিক্ষার্থীর মানসিক প্রস্তুতি ভিন্ন রকমের হয়ে থাকে শারীরিক গঠনের পার্থক্য হয়ে থাকে দুজনের মধ্যে বা তিনজনের মধ্যে বুদ্ধির পার্থক্য হয়ে থাকে সবগুলি অবশ্যই এখানে উত্তর হবে ডি নাম্বার সবগুলি এই সবগুলো কারণেই কিন্তু একজন শিক্ষার্থী আরেকজন শিক্ষার্থী থেকে ভিন্নতর হয়ে থাকে বারো নম্বর এগুলো স্পেলিংটা ভুলে গেছিল শ্রেণীকক্ষে কিভাবে মনিটর নির্বাচন করা হয় বা করা উচিত মেধার মাধ্যমে বয়স ও উচ্চতা অনুসারে ভোটাভুটির মাধ্যমে অবশ্যই যখন কোনো নির্বাচনের প্রশ্ন আসবে তখন অবশ্যই ভোটাভুটির মাধ্যমে হবে তাহলে ক্লাস মনিটরের নির্বাচন ভোটাভুটির মাধ্যমে করা উচিত অন্যথায় ছাত্রছাত্রীদের মধ্যে ক্ষোভ আসতে পারে তেরো নম্বর কোনো শিক্ষার্থী ধূমপানে আসক্ত হলে শিক্ষক বা শিক্ষিকার কর্তব্য কী হবে শিক্ষার্থীকে শাস্তি দেওয়া শিক্ষার্থীর অভিভাবকদের জানিয়ে দেওয়া ধূমপানের ক্ষতিকারক দিকটি তাদের বোঝানো এবং বিষয়টি এড়িয়ে যাওয়া অবশ্যই আমরা ধূমপানের ক্ষতিকারক দিকটি তাদের বুঝিয়ে যাতে তারা ধূমপান থেকে বিরত থাকে বা পিছিয়ে আসে তার দিকে আমাদের লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ আমাদের আঁকানো উচিত তাহলে এক্ষেত্রে আমাদের উত্তরটি হবে সি নাম্বার ধূমপানের ক্ষতিকারক দিকটি বোঝানো শাস্তি দেব না কারণ শাস্তির ফলে তাদের হিতে বিপরীত হতে পারে রাগে আরও তাদের ধূমপান আরও বাড়তে পারে আর অভিভাবকদের জানালে অভিভাবকও যদি তাদের শাস্তিমূলক কোনো কাজ করে থাকে সেই শিক্ষার্থীর উপরে তাহলে কিন্তু সেই ফলটি হিতে বিপরীত হতে পারে সেই জন্য অবশ্যই আমাদের শিক্ষক শিক্ষিকাদের ক্ষতিকারক দিক বা তাদের বোঝানো উচিত ১৪ নম্বর শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করার উপায় কী এক নম্বর বিষয়বস্তু উপস্থাপনের স্পষ্টতা বোর্ড ওয়ার্ক বা বোর্ড ব্যবহারের মাধ্যমে শিক্ষার্থীদের বোঝানো শিক্ষকদের স্পষ্ট বচনভঙ্গি সবকটি অবশ্যই এই যে অপশনগুলো সবকটি হবে এই সবগুলো ছাড়াও আরও অনেক অনেক উপায়ের মাধ্যমে আমরা শিক্ষার্থীকে ক্লাসে মনোযোগী করে তুলতে পারি তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার উত্তর হবে সবকটি পনেরো নাম্বার হঠাৎ বিদ্যালয়ে একজন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে শিক্ষক হিসাবে আপনার কর্তব্য কী হবে প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা করবেন ডাক্তারের পরামর্শ নেবেন হাসপাতালে স্থানান্তরিত করবেন অবশ্যই তিনটি স্টেপ দরকার কিন্তু প্রথম কোনটি স্টেপ অবশ্যই প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে হবে সঙ্গে সঙ্গে তাহলে এখানে উত্তর হবে এ প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করবেন প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করতে করতে ডাক্তারের পরামর্শ নেবেন হাসপাতালে স্থানান্তরিত করবেন গাড়ির বাড়ির গার্জিয়ানদের জানাবেন ষোলো নম্বর নিচের কোনটি প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থা প্রথা বহির্ভূত ফর্মাল এডুকেশন নন ফর্মাল এডুকেশন ইনফর্মাল এডুকেশন প্রথা বহির্ভূত শিক্ষা ফর্মাল এডুকেশন বা প্রথা যুক্ত শিক্ষা ব্যবস্থা হলো বিদ্যালয় আর প্রথা বহির্ভূত শিক্ষা সংস্থা হল গ্রন্থাগার এখানে উত্তর হবে সি সতেরো নম্বর বোধহীন মানুষের বুদ্ধাঙ্গ কত আগের ভিডিওতে আমরা দেখেছি বোধহীন মানুষের বুদ্ধাঙ্গ হলো ষাট থেকে আশি আইকিউ এখানে উত্তর হবে এ নাম্বার আর জড় বুদ্ধি সম্পন্ন মানুষের বুদ্ধাঙ্ক হল একদম নিচে আরও কম জড় বুদ্ধি সম্পন্ন শূন্য থেকে পঁচিশ তিরিশ বলা যায় তিরিশ থেকে ষাট সত্তর এগুলো বোধহীন মানুষের বুদ্ধাঙ্ক যেহেতু ষাট থেকে আশি এটি কম আছে তাহলে এই ক্ষেত্রে এইটিই হবে উত্তর আঠারো নম্বর শিক্ষালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণে রূপান্তরিত করতে হলে কি করতে হবে শিক্ষা মনস্কদের যৌথ কর্মপ্রচেষ্টা গ্রহণ করতে হবে উগ্র বিরোধিতা গড়ে তুলতে হবে পারস্পরিক প্রতিযোগিতা গড়ে তুলতে হবে এক্ষেত্রে উত্তর হবে এ শিক্ষা মনস্কদের যৌথ কর্মপ্রচেষ্টা গ্রহণ করতে হবে শিক্ষালয়কে সমাজের ক্ষুদ্র সংস্করণ রূপান্তরণের জন্য ১৯ নম্বর কৈশরে কোন জাতীয় চেতনার উন্মেষ ঘটে দলপ্রীতি একাকিত্ব বোধ ব্যক্তিগত বোধ কোনোটি নয় এখানে উত্তর হবে দলপ্রীতি এই বয়সের শিশুদের দলপ্রীতি মানে দল তৈরি করা বন্ধু সংখ্যা এগুলো কিন্তু বেশি থাকে উত্তর হবে এ নাম্বার কুড়ি নাম্বার একটি আদর্শ শিক্ষালয়ে কোনটি করা কখনোই উচিত নয় খেলাধুলা ও সামাজিক অনুষ্ঠানে অংশগ্রহণে ছাত্রছাত্রীদের উৎসাহ দেওয়া শিক্ষার্থীদের ব্যক্তিগত সমস্যার ব্যাপারে সাহায্য করা সৃজনশীল কাজকর্মে অংশগ্রহণ করা বিশেষ রাজনৈতিক দলের মতামত প্রচার করা এগুলোর মধ্যে কোনটি উচিত নয় কোনো সময় শিক্ষালয় বা বিদ্যালয় করা তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার বিশেষ রাজনৈতিক দলের মতামত প্রচার করা কোনো সময় উচিত না বিদ্যালয় বা শিক্ষালয় বা কোনো জায়গায় কোনো জায়গায় বলতে শিক্ষা সম্পর্কিত কোনো জায়গায় একুশ নাম্বার শিক্ষার্থীদের পছন্দসই শিক্ষক তারাই যারা নিয়মানুবর্তী ক্লাসে নোট দেন পরীক্ষা পূর্বে গুরুত্বপূর্ণ নোট দেন ডি নাম্বার বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা দূর করেন অ্যাকচুয়ালি উত্তর হবে বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের যে কোনো অসুবিধা দূর করেন ডি নাম্বারটি কিন্তু এখন যদি আমরা অনেক স্টুডেন্টদের জিজ্ঞাসা করি তাহলে তারা হয়তো বলবে পরীক্ষার আগে শিক্ষকরা যদি গুরুত্বপূর্ণ যে নোটগুলো পড়লেই আসবে সেগুলো যদি দেন তাহলে সে শিক্ষক ভালো কিন্তু অ্যাকচুয়ালি সেটি নয় বিষয়বস্তু সম্পর্কে শিক্ষার্থীদের যারা অসুবিধা দূর করে প্রত্যেকটি অসুবিধা তারাই কিন্তু শিক্ষক শিক্ষিকাদের বেশি পছন্দ করে সেই সব শিক্ষক শিক্ষিকাদের পছন্দ হয় আমাদের বেশি বাইশ নম্বর একজন ভালো শিক্ষকের গুণাবলী কেমন হওয়া দরকার জ্ঞানী ও শিক্ষিত হবেন পড়ানো ও সঠিক পরিচালনা করতে পারবেন গাইড করতে পারবেন সঠিক পথে তাহলে কোন গুণাবলী থাকা দরকার এখানে সবগুলো গুণাবলী কিন্তু একজন ভালো শিক্ষকের মধ্যে থাকা প্রয়োজন সবগুলোই তাহলে এখানে উত্তর হবে ডি নাম্বার তেইশ নাম্বার শিক্ষকের কোন দিক নজর দেওয়া উচিত ক্লাস করতে সাহায্য সংবাদ প্রদান শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো তাহলে এগুলোর মধ্যে শিক্ষার্থীদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানো হলো শিক্ষক শিক্ষিকাদের সব থেকে গুরুত্বপূর্ণ একটি কাজ যাতে শিক্ষার্থীদের ব্যক্তিত্ব উন্নয়ন ঘটে সেটি যেভাবেই হোক না কেন তাদের ব্যক্তিত্বের উন্নয়ন ঘটানোর জন্য যে যে কাজ করা দরকার শিক্ষক শিক্ষিকাদের তাই করতে হবে চব্বিশ নম্বর শিক্ষার্থীদের আপনার ক্লাসে অনুপস্থিতির কারণে মানে কারণ কি ইচ্ছা করে যদি তারা কোন এক শিক্ষক শিক্ষিকার ক্লাস যাতে মিস দেয় সেটি কি কারণে তারা মিস দিচ্ছে এই কারণটি জানার জন্য শিক্ষক কী করবেন তাদের বকাবকি করবেন তাদের কাছে কারণ কি কারণ তা জেনে তার সংশোধনের ব্যবস্থা করবেন অনেক সময় আমরা যখন স্কুলে পড়াশোনা করতাম বা যখন ছাত্র ছিলাম সেই সময় যে শিক্ষকদের পড়া পড়তে ভালো লাগতো না বুঝতাম না তার ক্লাস কিন্তু করতে আমাদের ভালো লাগতো না অবশ্যই সেটি কিন্তু স্টুডেন্টদের অসুবিধা নয় এটি শিক্ষকের অসুবিধার কারণে কিন্তু স্টুডেন্টরা ক্লাস করছেন না বা করছে না সেই অসুবিধাটা জেনে প্রয়োজনে তার মত করে সংশোধন করার ব্যবস্থা করতে হবে তাহলে এখানকার উত্তর বি হবে আজকে সর্বশেষ প্রশ্ন পঁচিশ নম্বর স্কুলে খেলার জন্য সময় রাখা প্রয়োজন কেন খেলাধুলার জন্য সময় রাখা হয় কেন বা প্রয়োজন কেন খেলার মাধ্যমে শিশুর দৈহিক মানসিক সামাজিক দক্ষতার বিকাশ ঘটে এই কারণে স্কুলে খেলার জন্য সময় বরাদ্দ করা হয়ে থাকে আজকে ভিডিওটি এই অবধি আশা রাখছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং কমেন্ট করে আপনাদের আমাদের কমেন্ট করেও জানাবেন যদি ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকে আমাদের ভিডিওগুলো একটু বড় হয় কারণ ভিডিওর মাঝে মাঝে আমরা একটু আলোচনা করি প্রশ্ন নিয়ে সেই জন্যই ভিডিওগুলো আমাদের বড় হয়ে যায় যদি অসুবিধা থাকে অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তবুও জানাবেন আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তাহলে আজ অবধি বিদায় নিচ্ছি ভালো থাকবেন